রাজ্যের রিয়াং জনগোষ্ঠীর মানুষরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এমনকি প্রধানমন্ত্রী জার্মান স্কিম প্রকল্প পর্যন্ত এক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। ইতিপূর্বে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করে জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছিল রিয়াং জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে কাঁকড়াছড়া, উত্তর গোকুলনগর প্রভৃতি ভিলেজে জনজাতি এলাকার রিয়াং জনগোষ্ঠীর নেতৃবৃন্দ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোয়াই জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে জেলা শাসকের সাথে দেখা করে নেতৃবৃন্দ জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশন প্রদানকালে জেলা শাসক উপস্থিত রিয়াং নেতৃবৃন্দকে জানান, গোটা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন ডেপুটেশন প্রদান শেষে রিয়াং নেতৃবৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান। পিএম জার্মান স্কিমের কারণে যে কাঁকড়াছড়া বিদেশ বা জনগণ বিদেশের মধ্যে রিয়াং সম্প্রদায়টা এখন পর্যন্ত পাই না, এই কারণে যে সারা ত্রিপুরা রাজ্যতে সব রিয়াং জনজাতিরা সব পেয়ে গেছে, সেকেন্ড লট বা থার্ড লট পেয়ে গেছে, তখন আজ পর্যন্ত কাঁকড়াছড়ার মধ্যে যে রিয়াংরা পাইছে না, এই কারণে আজকে এস ডি এম সাহেব বা ডিএম বা বিডি সাহেব উপস্থিতে আজকে বুঝতেই পারলাম যে সারা ত্রিপুরার জন্য যে স্কিমের মধ্যে মানে 100 জনের স্কিম মধ্যে লোক সংখ্যা এসেছে 150 জন এর মতো, মানে এখন যে ডিএম সাহেব আমার বুঝাইলাম এইভাবে জিনিসটা হয়ে গেছে। এখন আবার কেন্দ্র সরকার নতুন বাজেট যখন যে পাঠিয়ে দিব আপনার কারণে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন, আপনারা মিটিং তো থাকে, এইভাবে আমার কথা জানা গেছে। রাজ্যের আরও কয়েকটি প্রান্তের রিয়াং জনগোষ্ঠীরাও প্রধানমন্ত্রী জার্মান স্কিম প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন। সেই সকল বঞ্চিত রিয়াং জনগোষ্ঠীর নেতৃবৃন্দ নিজ নিজ জেলা শাসকের নিকট বিষয়টি নিয়ে ডেপুটেশন প্রদান করবেন বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।